আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি ইউকেতে কিন্তু ভিজিটর ভিসা কিন্তু সবসময় অ্যাভেলেবেল ছিল, কিন্তু ওয়ার্ক ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল ছিল না। ইতিমধ্যে কিন্তু আপনারা সকলেই জেনে গেছেন, জানুয়ারি থেকে ইউকেতে যাওয়ার জন্য, তার মানে লন্ডনে যাওয়ার জন্য বাংলাদেশিদের রয়েছে বিশেষ এক সুযোগ। তার কারণ, জানুয়ারি থেকে ইউকেতে যাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারবেন। এখন কথা হলো আপনাদের কিভাবে আবেদন করতে হবে, কি কি যোগ্যতা লাগবে, কোন কোন সেক্টরের লোক নেওয়া হবে, কতটি পদ নেওয়া হবে এবং কোন কোন পদের লোক নেওয়া হবে, বিস্তারিত কিন্তু আমরা অনেকেই জানি না। তাই আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, ইতিমধ্যে ইউকেতে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কর্মীর অভাবে। তার ভিতরে রেস্টুরেন্ট খাতে সবথেকে বেশি ধস নেমেছে এবং নির্মাণ শিল্পতে তারা কর্মীর অভাবে তাদের কাজ করতে পারতেছে না, তাদের কোম্পানি এবং তাদের যে প্রতিষ্ঠান সেটা বন্ধ হয়ে যাচ্ছে। যার কারণে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ইউকে গভর্নমেন্টের কাছে আবেদন করেছে যে আমরা যদি আবার নতুন করে লোক নিতে পারি, তাহলে আমরা আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো রিওপেন করতে পারবো, তার মানে নতুন করে চালু করতে পারবো। এবং এটা ইউকে গভর্নমেন্ট ভালোভাবে দেখেছে এবং দেখার পরে তারাও বুঝতে পারছে যে কর্মী ছাড়া তারা এই কাজগুলো করতে পারবে না, এবং কর্মী যদি না নেয় আলটিমেটলি এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে এবং দেশের রাজস্ব ইনকাম কমে যাবে। যার কারণে ইউকে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে এখন ইউকেতে ওয়ার্ক ভিসায় কর্মী নিবে, যার ভিতরে বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন। এখন কথা হলো কোন কোন সেক্টরের লোক নিবে এবং কতটি পদ নিবে। প্রায় 500টি পদের লোক নেওয়া হবে পুরো ওয়ার্ল্ড থেকে, যার ভিতরে বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন। তার ভিতরে রেস্টুরেন্ট, বেকারি, পোলট্রি এবং এখানে রয়েছে আপনার নার্স, তারপরে সায়েন্টিস্ট এবং এখানে নির্মাণ শিল্পতে লোক নেওয়া হবে। এছাড়া যে গ্রোসারি শপগুলো রয়েছে সেগুলোতেও লোক নেওয়া হবে। এরকম আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেই প্রতিষ্ঠানগুলো ইউকেতে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেছে ইউকে গভর্নমেন্টের কাছে এবং ইউকে গভর্নমেন্ট তাদেরকে পারমিট দিয়ে দিয়েছে লোক নেওয়ার জন্য। তো এখন কথা হলো যে আপনাদের আবেদনের প্রসেস কি, আপনাদের আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে এবং কত টাকা স্যালারি। এখানে জানানো হয়েছে যারা বাংলাদেশ থেকে ইউকেতে ওয়ার্ক ভিসায় যাবেন তাদের মিনিমাম স্যালারি হবে 2500 পাউন্ড, তার মানে 2500 পাউন্ড হবে তাদের মিনিমাম স্যালারি। এটা কোম্পানির উপর নির্ভর করবে, কোম্পানি কিভাবে লোক নেবে, কত টাকা স্যালারিতে লোক নেবে সেটা নির্ভর করবে সম্পূর্ণ কোম্পানির উপরে। কোম্পানি বেশি দিয়েও নিতে পারে, কম দিয়েও নিতে পারে, কিন্তু সর্বনিম্ন স্যালারিটা জানানো হয়েছে 2500 পাউন্ড। ইউকেতে কিন্তু আপনি যদি এই ওয়ার্ক ভিসায় গিয়ে 5 বছর সেখানে অবস্থান করেন, তাহলে কিন্তু আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। এটা একটা বিশেষ সুখবর। এবং সিটিজেনশিপের জন্য আবেদন করতে হলে আপনাকে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেই ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। তো এইখানে আপনাকে ব্যাংক স্টেটমেন্টের একটা নির্ধারিত অ্যামাউন্ট রয়েছে, সেই অ্যামাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে। সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। শুধুমাত্র এই ভিডিওতে জানিয়ে রাখছি, যারা ওয়ার্ক ভিসায় যাবেন তারা যদি 5 বছর ইউকেতে অবস্থান করেন, তাহলে কিন্তু সেখানে আপনারা সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। এবার আসা যাক আপনার কোম্পানিতে যাওয়ার জন্য কি কি অভিজ্ঞতা লাগবে এবং কি কি যোগ্যতা লাগবে। তার আগে বলে নিচ্ছি যে সকল কোম্পানিগুলো লোক নিতে পারবে তাদের কি যোগ্যতা লাগবে। যে সকল কোম্পানির কাগজপত্র আপ টু ডেট রয়েছে, তার মানে হচ্ছে ভ্যাট, ট্যাক্স যা আছে সকল কিছু তারা দিয়ে দিয়েছে, তারাই একমাত্র লোক নেওয়ার জন্য আবেদন করতে পারবে। যাদের কাগজপত্র আপ টু ডেট নেই তারা লোক নেওয়ার জন্য আবেদন করতে পারবে না। এবার আসা যাক যিনি যাবেন ইউকেতে তার কি কি যোগ্যতা লাগবে। প্রথমত তার লাগবে হচ্ছে অভিজ্ঞতা। এখানে একটি চেঞ্জ আসছে, সেটা হলো যে কত বছরের অভিজ্ঞতা লাগবে সেটা আগে ইউকে গভর্নমেন্ট থেকে নির্ধারণ করা হতো, কিন্তু এখন সেটা যে কোম্পানি লোক নিবে সে নির্ধারণ করতে পারবে যে সর্বনিম্ন 1 বছর, সর্বনিম্ন 2 বছর বা সর্বনিম্ন 5 বছর। এটা সম্পূর্ণ কোম্পানির উপর দিয়ে দিয়েছে ইউকে গভর্নমেন্ট যে আপনার কোম্পানির লোক নেবেন আপনি, তো কত বছরের যোগ্যতা আপনার লাগবে, কত বছরের অভিজ্ঞতা লাগবে সেটা আপনি নির্ধারণ করবেন। তো এই ক্ষেত্রে কিন্তু ইউকে গভর্নমেন্টের কোনো হাত থাকতেছে না, এখানে সম্পূর্ণ কোম্পানির যে মালিক রয়েছে তার উপর নির্ভর করবে যে কত বছরের অভিজ্ঞতা লাগবে কোন কাজের জন্য। এছাড়াও পাসপোর্ট সহ আরো যে আনুষঙ্গিক ডকুমেন্ট রয়েছে এগুলো তো লাগবেই, কিন্তু বিশেষভাবে যে জিনিসটা আপনাদের মাস্ট বি লাগবে এবং যে জিনিসটা না থাকলে আপনি ইউকেতে কোনোভাবেই যেতে পারবেন না, আপনার মামা থাকুক, খালু থাকুক বা চাচা থাকুক, আপনি কোনোভাবে ইউকেতে যেতে পারবেন না, সেটা হলো IELTS। IELTS একটি ইংলিশ কোর্স এবং এই কোর্সের ভিতরে আপনার মিনিমাম স্কোর থাকতে হবে 4.5, তাহলেই আপনি ইউকেতে যেতে পারবেন, আদারওয়াইজ যেতে পারবেন না। এখন অনেকেই বলবেন ইংরেজিতে আমি অনর্গল কথা বলতে পারি, ইংরেজি খুবই ইজি একটি বিষয় আমার কাছে, তো আমি কি যেতে পারবো কিনা।
কিন্তু এখানে কথা হলো আপনি আইএলটিএস এর যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট ছাড়া আপনি যেতে পারবেন না আপনি ইংরেজিতে যতটায় এক্সপার্ট থাকেন এই ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলর কর্তৃক নির্ধারিত যে আইএলটিএস এর প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে আপনাকে আইএলটিএস করতে হবে নরমাল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে আইএলটিএস এর সার্টিফিকেট জমা দিলে কিন্তু আপনার যে ভিসার জন্য আবেদন রয়েছে সেটা গ্র্যান্ট হবে না সুতরাং ব্রিটিশ কাউন্সিল কর্তৃক যে নির্ধারিত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে আইএলটিএস করতে হবে এটাই ছিল মোটামুটি একটা ধারণা ইউকেতে যাওয়ার জন্য সুতরাং আপনারা যারা ইউকেতে যাওয়ার কথা চিন্তা করতেছেন তারা এখন থেকেই প্রস্তুতি নিন যদি আইএলটিএস না থাকে আইএলটিএস করে ফেলুন আপনার যদি আইএলটিএস করা না থাকে তাহলে এখনই আইএলটিএস এর কোর্সে ভর্তি হয়ে যান যদি আপনি ইউকেতে যেতে চান তাহলে এছাড়াও যে আনুষঙ্গিক ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো ডকুমেন্ট তো লাগবেই কিন্তু মাস্ট বি লাগবে আইএলটিএস তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ